দেখুন এখন শয়তানের শ্রেণী বিন্যাস চারটে আছে কোরআন, যে একদিনে না তো একদিন সময় নিয়ে এসে সারা করবো নি দিনও এসে বসে যাব, কিন্তু আসা সব ট্রেন ধরে না, কম্পিউটারটা ধরে, কম্পিউটার কটে আসে যাও তা তো একটা শয়তান হলো ইবলিশ শয়তান, কি শয়তান ইবলিশ, ইবলিশ কি আর ইবলিশ হয়েছে, যারা গুরুর চরণে সেজদা করেছে তারা ফেরেশতা, কুরআন সদরুদ্দিন খাজা বাবা সূরা রাদে আরো বহু জায়গায় এর ব্যাখ্যা দিয়েছেন, যারা গুরু ধরেছেন এবং গুরুর চরণে সেজদা দিয়েছেন অনুগত হয়েছেন তাদের নাম ফেরেশতা, তাদের বাসস্থান জান্নাতে। একদিন কই কি আমাদের মাস্টার সাহেব, যারা জান্নাতে আছে না তারা খুব কষ্টে আছে, কোন কি রে জান্নাতে কষ্ট মানে, যা চাওয়া যাবো চাওয়ার আগেই বলে আয়া করবো, আর বলে হুর দেবো সত্যটা করি, এক একটা হুর বলে দুনিয়ার মধ্যে আমার সত্যি নাই, কি কর আপনি দিলে, বলে না যারা গুরু ধরেছে গুরুর আইনের মধ্যে তারা বাধা, যাহা খুশি তাহা করিতে পারে না, তাই যারা জান্নাতে আছে তারা কষ্টে আছে, আর যারা জাহান্নামে আছে উনুনে আর যাহা খুশি আর তাদের বাসস্থান জান্নাতে, আদমের যখন চিন্তা করতে বললো আমরা আদমের ব্যাখ্যাটার আগে দিয়েছি, আলিফ দাল মিমে আদম হয়, আলিফ আল্লাহ দালে দিন মিমে মোহাম্মদ, এই আলিফ আল্লাহ দালে দিন মিমে মোহাম্মদ, দাল মানে দিন মানে ধর্ম, লোভ লালসা বিষয় বাসনা আশা কাকা চাওয়া পাওয়া, এগুলিকে ধর্ম বলে যা মানুষকে সৃষ্টিতে ধরে রাখে, এগুলো সরায় না দেওয়া পর্যন্ত, মুক্ত না হওয়া পর্যন্ত তার ভিতরে আল্লাহ বসতি স্থাপন করবেন, আমার মন শুধু তার উপরই থাকবে, অন্য কোনো ব্যক্তি মানুষ বস্তু ক্ষমতা টাকা পয়সা বাড়ি ঘুড়ি হেন তেনার মধ্যে যদি মন আবার নিবিষ্ট চিত্তে থাকে তাইলে ওর সঙ্গে আমার সেরেক হয়ে গেছে, সেরেক শূন্য মনে আল্লাহর বসতি, যে মনে সেরেক আছে ওই মনে আল্লাহ থাকবেন না, এত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেও ইনি নিরাশ্রিত তার আশ্রয়ের জায়গা নাই, কেননা তার বসতি চান তিনি মানব হৃদয়ে তার বসতি হবে, কিন্তু আমরা ওই রকম সেরে শূন্য মানসিক হাল তৈরি করতে পারি, বিশাল ব্রহ্মাণ্ডের মালিক হয়েও তার বসতির জায়গা চিন্তা না, এই এই যে আপনার আমরা কি করলাম আদমকে সেজদা না করার কারণে আজাজিল কি হয়ে গেল, ইবলিশ শয়তান, ইবলিশ না বললো ইবলিশ শয়তান, আল্লাহ বললো তুমি আদমকে সেজদা করো, উজ্জুদু লে আদম সূরা বাকারা ৩৪ নম্বর বাক্য এবং আরো কয়েক জায়গা আছে, আর শব্দটা উজ্জুদু লে আদম, লে মানে মত, জন্য তুমিও যেন আদম হইতে পারো, আদম হওয়ার বাসনায় তুমি আদমকে কি করো যেন আদমের গুণাগুণ তুমি অর্জন করে আদম হয়ে যেতে, যেমন ধরেন একটা লোহা এটা মনে থাকে আমরা বলি একটা লোহা পোড়া দিছে আমার বাড়ি নিয়ে গেছে, এটা বাটি দাও বানানো, ওই লোহাটারে ওই পিটবো না পোড়া দিব, পোড়া দিব পোড়া দিয়ে লাল টকটকা করে হয়েছে আগুনের মতো রং হয়েছে, তরুণের হাত দিয়ে ধরলে ঠোসা করবো না, পাঁচ ছোলা দিয়ে আগুন ধরবো না, যাতে লোহা আগুনের সঙ্গে থেকে থেকে
আগুনের তাও খাইতে খাইতে কার রং নিছে? আগুনের স্বভাব কার? আগুনের। ওরকম ওই যে আল্লাহওয়ালা ব্যক্তিদের যার কাছে সে আশ্রয় নিয়েছে, যার হৃদয়ের মধ্যে আল্লাহ বসতি আছে, ওই ব্যক্তি মানুষের সাথে থাকতে থাকতে ওই মানুষটা তার ভক্তরা, তারা কি হয়ে যাবে? আদমে পরিণত হয়ে যাবে। তাই আল্লাহ বলছিলেন সব ফেরেশতাদেরকে, তার অনুগত ভক্তদেরকে বলছিলেন উজ্জুদুল্লে আদম, উজ্জুদু আদম না, লে মানে মত জন্য, তুমিও যেন আদম হইতে পারো, এই জন্য তুমি আদমকে কি করো? আনকন্ডিশন স্ট্যান্ডার্ড সারেন্ডার অফ দ্য ইগো, এই শর্ত নিঃশর্ত স্বতঃস্ফূর্ত হইতে হবে। সুরা হিজর জিনের 18 নম্বর বাক্যে বাবা এই সেন্টেন্সটা লিখেছে, সিজদা হইতে হবে কেমন? আনকন্ডিশনাল অ্যান্ড ইনস্ট্যান্টার সারেন্ডার অফ দ্য ইগো, অহং দূর করে দেওয়ার জন্য নিঃশর্ত স্বতঃস্ফূর্তভাবে তুমি মনের মনন থেকে, মনের মনন থেকে, দেখা দেখি নয়, ফন্দি হাসিল করার জন্য নয়, এটা বলা হয়েছে আনকন্ডিশনাল নিঃশর্ত ইনস্ট্যান্টানাস স্বতঃস্ফূর্ত। এই জন্য আদম সেজদা মাঝে মাঝে সেরে হয় এর বিপরীতে গেলে, এটা কাহিনী আমরা স্বতঃস্ফূর্ত এবং নিঃশর্ত ভাবে আদম সেজদা করি, আমার গুরু সেজদা করি, আমি কি হইলাম? ইবলিশ মুক্ত হইলাম। ইবলিশ শয়তান খুব সহজ কাম, হ্যাঁ ইংলিশ শয়তান একে শোনা, কিন্তু এরপরে আরো তিনটে শয়তান আছে, তোমরা সেজদা করো না, না দেখে করো না, নগদ আল্লাহ কথা করতেছ, এই জন্য ওদের সাথে আমাদের মনে সিস্টেম এটা যুগে যুগে এরকম ঘটবে, যুগে যুগে সত্য মানুষ খুঁজবে, সত্য মানুষ পাবে, যুগে যুগে মহাপুরুষও আসবেনি, একজন পাইলেও একজন হলেও খুঁজবে, একজন হইলেও সেটা ফুরকানে ভালো মতো দেখেন। এখন এখন দুই নম্বর শয়তানটা হলো কি? মানুষ শয়তান, আখের মানুষ ভিতরে শয়তান, ওরাও মানুষ, সিজদা না দেওয়ার কারণে ইবলিশ শয়তান হয়েছে, আর ইনুজিটা আছে এটা সম্মান আছে, শয়তান মানুষ শয়তান, মানুষের মন নফসে স্টেজ আছে, নফসে আম্মারা লাওয়ামা মুতমাইন্না নফসে ওয়াহেদ, শয়তানের বসতি কোথায়? মনে, মন বা নফস কয়টা উপাদানে তৈরি? এটা নূরে মোহাম্মদ আর একটা শয়তান, তাহলে আমার মনের মধ্যে শয়তান আছে, মানুষ নামক প্রাণীর মনে শয়তান আছে, এই মানুষ নামক মনের অবস্থান বেঁধে শ্রেণী বিন্যাস করা হয়েছে চারটা, মূলত তিন, সুরা নেশায় তিনটের কথা উল্লেখ করছেন, কিন্তু সুরা ফজরে এটা পরিসমাপ্তি ঘটে চারে ব্যাখ্যা করা হয়েছে। এক নম্বরটা হলো নফসে আম্মারা, নফস মানে মন, আম্মারা মানে শয়তান, শয়তানের মন, যে মন খালি দুষ্টি মাতার মধ্যে মনের মধ্যে খালি চিন্তা, যখন ওই চিন্তাই যখন সে বারবার করে তখন ওই মনটার নাম কি হয়ে গেছে গা? নফসে আম্মারা, শয়তানের মন। এই অকাম করে ভাবে আরো ফুর্তি পরে আরো করে আরো ফুর্তি আরো করে এরকম আরো করে, এই যে করতেছে ওই মানুষটাকে দেখলেই আমরা বুঝব রিপ্রেজেন্টেটিভ অফ মিস্টার ডেভিল আম্মারা,
আম্মার আর সাহেবের প্রতিনিধি তুমি হয়ে গেছো না, আম্মার শয়তানের মত। অনেকদিন শয়তানি করতে করতে কোনো ভালো মানুষ বা সহজ মানুষকে দেখে হঠাৎ পরিবর্তন দিচ্ছি, আমি তো আসলে উঠে কন্যা করছি, হার করবো না, হার করবো না, মনে মনে একটা অনুশোচনার ভাব আসে যদি আসে ওই ওই মানুষটারই, যদি আসে ওই মানুষটারই মনের ওই অবস্থাটা আছে ওই মনটাই, কিন্তু আমি আর মনে করছি অনেক মুক্তি পেতে চায় আর উপকরণে যাব না, ঠিকই আর যায় না, আর যায় না, যায় না, যায় না। হঠাৎ একদিন এমন কাম করছে অনুশোচনার আগুনে চোখের জল ভরে তার অতীতের শত অপকর্ম ধরে মুছে শেষ হয়ে গেছে, হাহার সে অপকর্মে যায় না, যাবেও না, এমন অনুশোচনার শেষ আগুনের ধাপে নিঃশেষ হয়ে গেছে তার মন। তখন ওই মনটা আরেক দাম উপরে প্রমোশন, তার নাম হলো নফসে লাওয়ামা, এ মুতমাইন না, সূরা ফজর। ওই মুতমাইনের নফসের কথা আল্লাহ বলতেছেন কোরআনে, এ রসুল ওই যে মুতমাইন না নফস, ওমনটি মনের যে মানুষটা আছে প্রশান্ত মন অর্জন করেছে, আর সে যাবে না, যাবে না এবং যাবেই না এই স্থির সিদ্ধান্তে এসে গেছে, ওই মানুষটাকে জানায় দেন হায়াতের দুনিয়ায় থেকেই তিনি জান্নাতে, তাহলে জান্নাত কিন্তু মরার পরে কোনো কারবার, জান্নাতের মধ্যে আসা যাওয়া আছে, জাহান্নামে যারা তারাও স্ত্রীলিঙ্গে, জান্নাতে যারা তারাও স্ত্রীলিঙ্গে বিষয়ে বাসনা যুক্ত আছে, যদি লামুকাম না যাওয়া পর্যন্ত। এখন এই প্রশান্ত মন নফসেল্লা মুতমাইন না, আরো ধীর ধীর স্থির অচঞ্চল হয়ে গেছে, তার ভিতরে কুরুষ কালিমার কোন ছাপ আর মনের মধ্যে নাই, তখন ওই মনটার নাম হচ্ছে নফসে ওয়াহেদ ওয়াদিয়ান, অর্থাৎ আল্লাহর নফস, ওই ওই ব্যক্তির নফসের সাথে মনের সাথে আল্লাহর মন মিশে গেছে, তখন কি তিনি আল্লাহ না আল্লাহ হওয়া বাকি আছে? ওই রকম একজন ব্যক্তি সত্তা কাছে আশ্রয় নিতে, তাই পুরানে আবার বলতেছে কাতিল মানে হাসান মিনাল আছে কাতান জানা হলো আবেদন, ওই রকম একটি ব্যক্তি সত্তাকে তোমরা দ্বারস্থ হও, দাসত্ব করো, তার সঙ্গে লিখে দেবো বাজার একশো। এখন এই যে দুই প্রকারের যে মানুষের যে মানুষ শয়তানের, এটা গেল ফাইনাল করলাম, তাহলে তিন নম্বর শয়তান কোনটা? শুধু চারটে, তিন নম্বর শয়তান কোনটা? জিন শয়তান, ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং, আকারে মানুষ, স্বভাব শয়তানের, এবং শয়তানে করে রিং লিডার, নিজেও করে মানুষ দিয়ে আর শয়তানি করাইয়া নেয়, ওই মানুষগুলো হলো জিন শয়তান, নিজে উপকর্ম করে আরো শয়তান মানুষ নিযুক্ত করে, ওই ওই শয়তান নিযুক্ত করে ওই অপকর্মগুলো করায়, হয়তো মাসারা দেয় বা দিন হারা দেয়, এরকম আছে না? যে লোকটা আকারে মানুষ, স্বভাবটা জিন, নিজে অন্যায় করে আর অন্যের যদি অন্যায় করায় নেয়, ওই ওই শয়তানের নাম হলো জিন শয়তান, এটা কিন্তু মানুষই ওই কামটা করে, এটাকে বলে ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং। কোনো মানুষই যদি আর শয়তানের কাজের সঙ্গে জড়িত না থাকে, তখন জিন আর কাউকে ওই কাজ করাবার সুযোগ পায় না, এই জন্য জিন শয়তান থেকে
যারা অতি সাবধান থাকতে পারেন, আমরা তো জিন শয়তান থেকে, আমি যেন কারোর প্ররোচনা কোনো অপকর্ম আমাদের লিপ্ত না হয়, তাহলে আমি জিন শয়তান থেকে মুক্ত থাকলাম, তার কথা তারা বুঝতে পারছে। আর এটা ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং সেন্টেন্সটা তিনি এটা লিখেছেন, আকারে মানুষ স্বভাব হলো নিজে দুষ্টামি নিজেও করে আরো করাইয়া আমাকে আমি